আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা গল্প পাঠে আমি পামেলা রয়েছি আপনাদের সাথে গতকাল থেকে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বাসব সিরিজের ওপর একটি রহস্য উপন্যাস লেখক শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায় এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এবং শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে আসুন বন্ধুরা আমরা সরাসরি গল্প পাঠে চলে যাচ্ছি আর যারা আমাকে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে চলেছেন তাদের উদ্দেশ্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সারাটা দিন নীরবে কাটিয়ে দিল বাসব হিরক বিকেলে অফিস থেকে ফিরে এসে দেখল বাসব তখনও চিন্তিত মুখে জানলার দিকে তাকিয়ে বসে রয়েছে অ্যাস্ট্রাতে সিগারেটের যা টুকরো জমেছে তাতে সহজেই চোখ কপালে উঠতে পারে কি হে বাসব এখনও ভাবনা সমুদ্রে হাবুডুবু খাচ্ছ বাসব মৃদু হেসে বলল হাবুডুবু খেতে খেতে সমুদ্রের তলা থেকে কিছু নুড়ি কুড়ি আনতে পেরেছি হিরক তাই নাকি রকম আমি দুপুরবেলা মিস্টার সোমকে ফোন করে ডাক্তারের ফোন নাম্বারটা জেনে নিলাম তারপর তাকে ফোন করে প্রশ্ন করলাম যে হরিপদর মাথার ক্ষতটা কিভাবে হয়েছে এবং কোন দিকে হয়েছে অবশ্য তার আগে তাকে নিজের পরিচয় আমি দিয়েছিলাম তিনি বললেন হাতুড়ি বা ওই ধরনের কিছু দিয়ে হরিপদর কপালের ডান পাশে আঘাত করা হয়েছে আই সি তারপর কী হলো তারপর আর কি কতগুলো জিনিস আমার কাছে জলের মতো পরিষ্কার অর্থাৎ দেখো হিরক সমস্ত ব্যাপারটা হচ্ছে গটাপ হরিপদ খামচোরকে বিলক্ষণ চেনে মহা আশ্চর্য হয়ে হিরক বলল কি বলছো তুমি বাসব তাই যদি হবে তাহলে হরিপদ খামচোরের নামটা করছে না কেন আহা তোমাকে তো বললাম সমস্ত ব্যাপারটাই হচ্ছে সাজানো ডাক্তার আমায় একথা বলেননি যে হরিপদকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে তিনি বলেছেন হাতুড়ি বা ওই ধরনের কিছু দিয়ে আঘাত করা হয়েছে এখন একটু ভেবে দেখো তো হিরক পেপার ওয়েট দিয়ে আঘাত করা যায় কি না তোমার নিশ্চয়ই মনে আছে মিস্টার সোমের টেবিলের পেপার ওয়েটটা অদৃশ্য হয়েছে তার মানে তুমি বলতে চাইছো বাসব যে পেপার ওয়েট দিয়ে হরিপদকে আঘাত করা হয়েছিল করেক্ট এবার তুমি যদি বলো যদি কেউ তোমার সামনে থেকে আঘাত করতে আসে তাহলে তুমি কি তার মুখ দেখতে পাবে না নিশ্চয়ই পাবে কিন্তু এক্ষেত্রে হরিপদ দেখতে পেয়েও যখন স্বীকার করছে না তখন ব্যাপারটা গটা বলে কি তোমার মনে হচ্ছে না আর শোনো আমার থিওরি অনুসারে ঘটনাটা এইভাবে ঘটেছে খাম চোরের সাথে হরিপদের আগে থেকে সমস্ত ব্যবস্থা পাকা ছিল মিস্টার সোম লাঞ্চে যাওয়ার পরে চোর ঘরে ঢুকে খামটা তুলে নেয় টেবিলের ওপর থেকে আর সেই সাথে ওয়েটটাও পরিকল্পনা মতো চোর পেপারওয়েট দিয়ে হরিপদকে আঘাত করে চম্পট দেয় রকম করার উদ্দেশ্য হলো কেউ যাতে হরিপদকে মাত্র সন্দেহ করতে না পারে হীরক বলে উঠল তার মানে তো হরিপদকে তাহলে মর্মান্তিক শারীরিক কষ্ট ভোগ করতে হয়েছে হ্যাঁ হয়েছে বই তবে এখানে একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা হলো যদি মিস্টার সোম খামটা আগেই তুলে রাখতেন তাহলে কী হতো এটা কিন্তু একটা কোইন্সিডেন্স চোর ডক্টর রুদ্রকে অনুসরণ করে অজয় সোমের অফিসে এসেছিল এবং কোনো রকমে সে বুঝতে পেরেছিল যে খামটা টেবিলের ওপর রেখে মিস্টার সোম লাঞ্চে গিয়েছেন এরপর উপরোক্ত পন্থায় সে খামটা সরিয়েছিল হীরা কি একটা বলতে যাচ্ছিল কিন্তু বলা হলো না ঝনঝন শব্দে টেলিফোনটা বেজে উঠল হিরাকে এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিল হ্যাঁ বলুন না আমি হীরক চৌধুরী বলছি ও মিস্টার সোম আহা কী ব্যাপার কি কী বললেন সে কি ডক্টর রুদ্র মারা গেছেন মাই গড মৃত্যুটা স্বাভাবিক নয় আচ্ছা আচ্ছা পুলিশ আচ্ছা হ্যাঁ আমি বাসককে নিয়ে এক্ষুনি ওখানে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি রিসিভার নামিয়ে রেখে হিরক বলল বাসব ডক্টর রুদ্র হ্যাঁ শুনলাম তো মারা গেছেন আর মৃত্যুটা স্বাভাবিক নয় কি অদ্ভুত কাণ্ড বলো তো ভাবতেই তো পারছি না আমিও বুঝতে পারিনি হিরক কাল রাত্রে যখন সমস্ত কিছু আমায় উনি বলে গেলেন তখনও অনুমান করিনি যে তিনি আজই মারা যাবেন মিস্টার সোম তোমার ওখানে যেতে রিকোয়েস্ট করলেন তো তুমি যাবে তো সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বাসব বলল হিরক স্বর্গে গিয়েও ঢেকি ভাঙতে হয় বুঝলে ভেবেছিলাম আগ্রায় কিছুদিন বিশ্রাম করব কিন্তু কার্যক্ষেত্রে সেটা আর ঘটল না চলো যাওয়াই যাক বাসব ও হীরক যখন ডক্টর রুদ্রের বাড়ি এসে পৌঁছালো তখন সাড়ে সাতটা বাজে গেটের বাইরে কয়েকটা পুলিশ ভ্যান পার্ক করা হয়েছে ওরা দুজন গেটের বাইরে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল ভেতর থেকে একটা চাপা কোলাহল ভেসে আসছিল বারান্দায় পা দেওয়ার পরই মিস্টার সোমের সাথে দেখা হয়ে গেল ওদের তিনি বললেন আরে আপনারা এসে পড়েছেন কি বৃষ্টি কাণ্ডটাই না ঘটে গেল হ্যাঁ সবই শুনেছি খুবই দুঃখের কথা তিনি যে এইরকমভাবে ভীরককে বাধা দিয়ে বলল তিনি কি সত্যি স্বাভাবিকভাবে মারা যাননি মিস্টার সোম না মিস্টার ব্যানার্জি উনি খুন হয়েছেন এই সময় একজন পুলিশ কর্মচারী এগিয়ে এলেন ওদের দিকে অজয় সোম পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন বিখ্যাত বাসববাবু যার কথা একটু আগে আপনাকে বলছিলাম আর ইনি হলেন ইন্সপেক্টর প্রকাশ নমস্কার বিনিময় হল ইন্সপেক্টর প্রকাশ বললেন আপনার কথা অনেক শুনেছি মিস্টার ব্যানার্জি এখন পরিচিত হয়ে বেশ খুশি হলাম বাসব মৃদু হেসে বলল এই খুশি উভয়তোই মিস্টার প্রেমপ্রকাশ এরপর দুর্ঘটনা সম্পর্কে আলোচনার সূত্রপাত হল দুজনের মধ্যে ফোন ফোনপে মাত্র মিনিট কুড়ি হলো এখানে এসেছে পুলিশ এখনও কারো জবানবন্দি নেওয়া হয়নি যতদূর ঘটনাটা পর্যবেক্ষণ করা গেছে তাতে কেসটা খুবই জটিল মনে হয়েছে ইন্সপেক্টর প্রেমের বাসব এসে পড়ায় তিনি খুশি হয়েছেন বাসব বলল চলুন মিস্টার প্রকাশ এবার ঘটনাস্থলে যাওয়া যাক ইন্সপেক্টর বাসবকে স্টাডিতে নিয়ে এলেন ঘরখনা বেশ ছোট। দেওয়ালের সাথে ফিক্সড করা আলমারিগুলোয় কেতাবের শাড়ি দুটো বড় বড় জানলা পাশাপাশি কাচের আটা। আঁটা মাত্র দরজা তার একটা পাল্লা আধভাঙা অবস্থায় একপাশে ঝুলছে ঘরের মাঝখানে সুদৃশ্য সেক্রেটারিয়ার টেবিল খানকয় গদিমোড়া চেয়ার তার চারপাশে তার একখানায় বসে টেবিলের ওপর মুখ রেখে পড়ে রয়েছেন ডক্টর বঙ্কিম রুদ্র। মনে হচ্ছে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন বাসব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মৃতদেহটা দেখতে দেখতে বলল কোনো উন্ড আছে না মার্ডার সম্পর্কে স্যাংগুইন কিভাবে হচ্ছেন এমন তো হতে পারে যে হঠাৎ হার্ট ফেল করেছেন উনি ইন্সপেক্টর বললেন দেখিয়ে মিস্টার ব্যানার্জি ডক্টর রুদ্রকে পটাশিয়াম সাইনাইড দিয়ে হত্যা করা হয়েছে কোনো ডাক্তার পরীক্ষা করেছেন হ্যাঁ ডক্টর রুদ্রের ছোটা ভাই ডক্টর বিনয় রুদ্র আমায় জানিয়েছেন কথা ওয়াল ইন্সপেক্টর আমি বাড়ি সকলকে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ নিশ্চয়ই করবেন আচ্ছা ঠিক আছে আমি তো সকলে স্টেটমেন্ট নিতামি আপনি নিন তাহলে আমি বরং নোট করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে প্রথমে তাহলে ডক্টর বিনয় রুদ্রকে ডেকে পাঠান রুদ্র পরিবারের প্রায় সকলে এতক্ষণ এখানেই ছিলেন পুলিশ আসার পর যে যার নিজের ঘরে চলে গেছেন মিনিট কয়েকের মধ্যে বিনয় রুদ্র এলেন রোগা লম্বা চেহারা গায়ের রং ফসা চোখে চশমা বয়স চল্লিশের মধ্যে মৃয়মান মুখ বসুন বাসবের অনুরোধে তিনি একটা চেয়ারে বসলেন আমি পুলিশের লোক নই আপনার দাদার হত্যাকাণ্ডে বেসরকারিভাবে তদন্ত করার জন্যে আমি আমন্ত্রিত হয়েছি বিনয় রুদ্র কিছুই বললেন না বাসব আবার বলল আপনাকে গোটা কত প্রশ্ন করতে চাই হ্যাঁ বলুন শুনলাম আপনি প্রথমে বুঝতে পারেন যে এটা স্বাভাবিক মৃত্যু নয় এটা হত্যা আপনি এই রকম সিদ্ধান্ত কি করে করলেন একজন ডাক্তার হিসাবে বডিতে সাইনাইডের কিছু সিমটম লক্ষ্য করে আমি মার্ডার সম্পর্কে স্যাংগুইন হয়ে পড়ি ও আচ্ছা ডক্টর রুদ্র এমন তো হতে পারে যে আপনার দাদাকে কেউ খুন করেনি তিনি সুইসাইড করেছেন না আত্মহত্যা করার একটা সঙ্গত কারণ তো থাকা চাই তার মানে আপনি বলতে চাইছেন যে আত্মহত্যা করার মতো শোচনীয় মনের অবস্থা আপনার দাদা ছিল না ঘর নেড়ে সাই দিলেন বিনয় রুদ্র বাসব আবার বলল আপনারা কখন এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারলেন ছটার সময় বাড়ির পুরনো চাকর দাদাকে চা দিতে যায় ওই সময় তিনি প্রত্যহ দ্বিতীয়বার চা খেতেন কিন্তু বারবার ডেকে এবং দরজায় ধাক্কা দিয়েও তার কোনো সাড়া না পেয়ে আমাদের ডাকে তারপর আমরাও অনেক ডাকাডাকির পর সারা না পেয়ে অনন্য পায়ে হয়ে দরজাটা ভেঙে ফেলি আর ভেতরে ঢুকতেই দাদাকে মৃত অবস্থায় দেখতে পাই হুম আপনি আপনার দাদাকে জীবিত অবস্থায় শেষবার কখন দেখেছিলেন বিকাল পাঁচটার সময় সেই সময় উনি কোথায় ছিলেন চেম্বারে বসে রুগী দেখছিলেন বিকেলের দিকে কতক্ষণ তিনি চেম্বারে থাকতেন চারটে থেকে সাড়ে পাঁচটা কোনো কোনো দিন ছটা তারপর কি করতেন তারপর ক্লাবে যেতেন টেনিস ছিল অত্যন্ত প্রিয় আপনি কি প্রাইভেট প্র্যাকটিস করেন এই ধরনের প্রশ্নের পর প্রশ্নে বেশ বিরক্ত বোধ করছিলেন ডক্টর বিনয় রুদ্র কিছু মুখে প্রকাশ করলেন না তিনি বললেন আমি একটি ওষুধের কারখানার সাথে যুক্ত আছি ধন্যবাদ বিনয়বাবু আপনাকে আমার আর কিছু জিজ্ঞাসাও নেই এবার আপনি যেতে পারেন বিনয় রুদ্র ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ইন্সপেক্টর প্রেম বললেন আচ্ছা মিস্টার বেনার্জি এবার কাকে ডাকা যায় বলেন ডক্টর রুদ্রের ছেলে বাবুকে না মেয়ে সুমিত্রা দেবীকে বাসও বলল আগে ঘরখানা ভালো করে পরীক্ষা করে দেখে নিই তারপর কাউকে ডাকবেন বাসব সেক্রেটারিয়া টেবিলের কাছে চলে এলো টেবিলের ওপর মাত্র গুটি কয়েক জিনিস রয়েছে একটা প্যাড খান কয়েক ফাইল কালির দোয়াত খান পেন্সিল একটা ব্রঞ্জের বুদ্ধ মূর্তি আরেক বাক্স টুথপিক একখানা বই মাটিতে পড়েছিল মারা যাওয়ার আগে বোধহয় বইখানা তিনি পড়ছিলেন বইখানা তুলে নিল বাসব রাইডার হ্যাগার্ডের লেখা ব্ল্যাক শ্যাডো বহুল প্রচারিত রোমাঞ্চকর উত্তেজনামূলক উপন্যাস বইখানার মলাটের ওপর সুদৃশ্য জ্যাকেট প্রেমপ্রকাশ প্রশ্ন করলেন আপনি কীরকম বুঝছেন মিস্টার ব্যানার্জি বাসব চিন্তিত গলায় বলল আমি ভাবছি হত্যাকারী কোন পথ দিয়ে ঘরে প্রবেশ করল আমিও তো সেটাই ভাবছি মিস্টার ব্যানার্জি জানলা দুটো তো ভেতর দিকে বন্ধ আছে আর দরজাটাও তাই ছিল অথচ বাসব আরেকবার ঘরের চতুর্দিকে দৃষ্টি বলিয়ে নিল আর কোনো পথ নেই ঘরের মধ্যে আসার তবে কি হত্যাকারী ঘরের মধ্যে ঢুকেছিল হাওয়া হয়ে ধরে নেওয়া যায় যদি হত্যাকারী ঘরের মধ্যে না এসে ডক্টর রুদ্রকে হত্যা করার পরিকল্পনা ঠিক করে রেখেছিল তাহলে টেবিলের ওপর বা মেঝে একটা গেলাসের সন্ধান তো পাওয়া যেত কিন্তু কেন জলের গেলাসে সাইনাইড মিশিয়ে রাখাটা সহজ জল খাওয়ার সাথে সাথে মৃত্যু নিজে থেকেই এসে পড়ে কিন্তু এখানে সেরকম কিছুই বাসব দেখতে পাচ্ছিল না ইন্সপেক্টর প্রেমপ্রকাশ বললেন সুইসাইডের ওপর আমরা জোর দিতে পারি কি বলেন মিস্টার ব্যানার্জি উনি নিজেই হয়তো সাইনাইট পাউডার ইউজ করছিলেন এই বিষয়ে আমি আপনার সাথে একমত নই ইন্সপেক্টর আমি বিশেষভাবে জানি অর্থাৎ গতকালই তিনি আমায় এমন গোটাগত কথা বলেছিলেন যার উপর নির্ভর করে আমি বলতে পারি যে তিনি বেঁচে থাকার পক্ষপাতিই ছিলেন তাছাড়া তার মতো বিজ্ঞ লোক আত্মহত্যা করার আগে নিশ্চয়ই একটা চিঠি লিখে রেখে যেতেন কথা বলতে বলতে বাসব ঝুঁকে পড়ল মেঝের দিকে একটা কাঠি পড়ে রয়েছে ইঞ্চি আড়াই লম্বা একটা কাঠি বাসক কাঠিটা তুলে নিয়ে সন্তর্পণে নিজের পকেটে রেখে দিয়ে বলল মিস্টার প্রেম আপনি এবার ডেড বডি মর্গে পাঠাতে পারেন কয়েক মিনিটের ভেতরে মৃতদেহ মর্গে পাঠানো হলো অবশ্য তার আগে পুলিশের ফটোগ্রাফার মৃতদেহ ও ঘরের কয়েকটা ছবি তুলতে ভুললেন না এবার বলেন কাকে ডাকব সঞ্জীব রুদ্রকে ডাকুন খবর পাঠাবার সাথে সাথেই সঞ্জীব রুদ্র এলেন স্বাস্থ্যবান যুবক বয়স আন্দাজ তিরিশ বাসব মৃদুকলায় বলল আপনাকে এ সময় বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত মিস্টার রুদ্র প্রয়োজনের তাগিদে এইটুকুনি করতে হয়েছে আপনি জানবেন দেখুন মিস্টার ব্যানার্জি আমার মনের অবস্থা ঠিক ভালো নেই আপনি যেটা বলতে চান তাড়াতাড়ি প্লিজ বলুন আপনার বাবা নিহত হয়েছেন নিশ্চয়ই আপনি চাইবেন যে হত্যাকারী ধরা পড়ুক মাথা হেলিয়ে সাই দিলেন সঞ্জীব রুদ্র তাহলে আমার সাথে সহযোগিতা করে গোটা কত প্রশ্নের উত্তর দিন আহা বলুন বিকেল পাঁচটা থেকে ছটা অবধি অর্থাৎ অনুমান করা যাচ্ছে যে সময় আপনার বাবা হত হন ঠিক সেই সময় আপনি কোথায় ছিলেন নিজের ঘরে তারপর হৈহল্লা কানে যেতে ঘর থেকে বেরিয়ে এসে আমি শুনলাম যে হাজার টাকা পরও বাবা স্টাডি থেকে বেরোচ্ছেন না তখন আমি বাধ্য হয়ে দরজাটা ভেঙে ফেলি স্টাডিতে ওই দরজা ছাড়া আর কোনো গুপ্ত প্যাসেজ রয়েছে না বাসববাবু আপনি কি করেন বাবু? নর্দার্ন ইন্ডিয়া আয়রন অ্যান্ড স্টিলের আমি একজন ফোরম্যান বাসব প্রশ্নের মোর ঘোরালো পরশু রাত্রে বোধ তখন দেড়টা আপনি হঠাৎ ঘুম থেকে উঠে বারান্দায় কেন আলো জেলেছিলেন। মহা আশ্চর্য হয়ে সঞ্জীব বললেন আপনি এ কথা কি করে জানলেন আমি জেনেছি নিশ্চয়ই কোনো সূত্রে আপনি কিন্তু আমার প্রশ্নের এখনও জবাব দেননি সঞ্জীববাবু সেদিন আমার শরীর ভালো ছিল না বাসব বাবু বিছানায় আমি এপাশ ওপাস করছিলাম হঠাৎ আমার মনে হলো যে বারান্দা দিয়ে কে যেন দ্রুত পায়ে চলে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে এসে আমি বারান্দার আলোটা জানলাম কিন্তু কেউ কোথাও ছিল না ঘরে ফিরে আসছি আবার আমার মনে হলো যে এবার সিঁড়ি দিয়ে কে জানো কথাটা শেষ না করেই থামলেন সঞ্জীব রুদ্র আপনি সিঁড়ি দিয়ে কাকে নেমে যেতে দেখলেন আমি অ্যাকচুয়ালি আমি দেখলাম হ্যাঁ আপনি বলুন আপনি থামলেন কেন আমি দেখলাম যে কাকা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন কাকা মানে বিনয়বাবু হ্যাঁ হুম আপনার কাকা বিবাহিত না অনেক চেষ্টা করেও বাবা ওর বিয়ে দিতে পারেননি আপনার বাবার সম্পত্তি এখন নিশ্চয়ই আপনি আর আপনার বোন পাবেন আমি যতদূর জানি বাবা নিজের স্থাবর অস্থাবর সমস্ত কিছু তিন ভাগে ভাগ করে গেছেন আমার সুমিত্রা এবং কাকার মধ্যে আচ্ছা টেবিলের ওপর ওই টুথপিকের বাক্সটা কেন বলতে পারেন বাবা সব সময় দাঁত খোঁচানো একটা অভ্যেস ছিল তাই আমাদের বাড়ির যেখানে সেখানে টুথপিকের বাক্স আপনি দেখতে পাবেন ওকে ধন্যবাদ সঞ্জীব বাবু আপনাকে বেশ কিছুক্ষণ বিরক্ত করলাম আমার আর কোনো জিজ্ঞাসা নেই একটি কথাও না বলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সঞ্জীব রুদ্র ইন্সপেক্টর প্রেম বললেন মিস্টার ব্যানার্জি আমার তো মনে হয় না বাপের মৃত্যুতে ছেলে তেমনভাবে কষ্ট পেয়েছে বাসব একটু হেসে বলল ওই রকম পয়সাওয়ালা বা পটল তুললে শোক একটু বিলম্বেই আসে ইন্সপেক্টর চলুন সুমিত্রা দেবীর সাথে দেখাটা করে নি সুমিত্রা নিজের ঘরে মূ্যমানের মতো বসেছিল সুঘটনা সুরূপা মেয়েটি এই দুর্ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েছে চাকরের মুখে খবর পাঠিয়ে বাসব ও ইন্সপেক্টর তার ঘরে প্রবেশ করল সময়চিত সান্ত্বনা দেবার পর বাসব বলল আপনার বাবার হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে আপনার সহযোগিতা চাই সুমিত্রা দেবী গলায় সুমিত্রা বলল আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি বলুন আমার গোটা কত প্রশ্নের সঠিক উত্তর দিলেই প্রচুর সাহায্য করা হবে ঠিক আছে বলুন আপনার সাথে ডক্টর রুদ্রের শেষ কখন দেখা হয়েছিল পাঁচটার কিছু পরে বাবা তখন চেম্বারে যাওয়ার জন্যে তৈরি হচ্ছিলেন কোনো কথা হয়েছিল আপনাদের মধ্যে বাবার শরীর ভালো ছিল না আমি তাকে চেম্বারে যেতে নিষেধ করেছিলাম তিনি কি আপনার কথা শুনেছিলেন হ্যাঁ প্রথমে বাবা মৃদু আপত্তি করেছিলেন পরে আমার কথা মেনেও নিয়েছিলেন ডক্টর কি চেম্বারের কাজ শেষ করার পর অন্য কোথাও বেরোতেন মাঝে মাঝে বাবা ক্লাবে যেতেন নইলে হিসাবপত্র নিয়ে ব্যস্ত থাকতেন হিসেবপত্র কিসের বাবা অত্যন্ত হিসেবই লোক ছিলেন রোজকার আয় হিসেব করে চেম্বারে ড্রয়ারে তিনি রাখতেন তারপর কয়েকদিনে জমা টাকা একদিন ব্যাংকে পাঠিয়ে দিতেন হুম ইদানিং বাড়ির কারোর সাথে আপনার বাবার কোনো মতান্তর হয়েছিল আজই সকালে কাকার সাথে কী একটা টাকার ব্যাপারে বাবার কথা কাটাকাটি হয়েছিল উনি কখনও কাউকে বকতেন না আর যদি বা কথা কটা বলতে বলতে গলাটা বুঝে এলো সুমিত্রার কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ল আপনার মনের অবস্থা আমি অনুমান করতে পারছি মিস রুদ্র সত্যিই খুব দুঃখের কথা তার মতো বিখ্যাত ব্যক্তির জীবন এইভাবে শেষ হয়ে যাবে কে জানত সুমিত্রা নীরব রইল বাসব আবার বলল আপনার সাথে অজয়বাবুর বিয়ের কথা হচ্ছে তাই না হ্যাঁ আচ্ছা মিস রুদ্র প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র কি অজয়বাবুর কাছে গচ্ছিত রাখতেন আপনার বাবা আমি ওই বিষয়ে সঠিক কিছু জানি না মিস্টার ব্যানার্জি আচ্ছা ঠিক আছে আমরা এবার উঠব আমার প্রশ্ন শেষ হয়েছে আসুন ইন্সপেক্টর দুজনে আবার স্টাডিতে ফিরে এলো ঘরে কেউ নেই হীরক ও অজয় সোম পাশের ঘরে যে যা চেয়ারে বসে রয়েছেন বাসো বলল আপনি সকলের কথাই তো শুনলেন ইন্সপেক্টর কোথাও কোনো বেখাপা কিছু চোখে পড়লো আপনার ইন্সপেক্টর বললেন না তো বাসব বাবু সেরকম তো কিছু মনে হলো না স্টেটমেন্টগুলোর ওপর আরেকবার চোখ বুলিয়ে গেলে আপনি গোলমালটা ধরতে পারবেন আচ্ছা বেশ আমি আপনাকে পরিষ্কার করে বলছি বিনয় বাবু আমার প্রশ্নের উত্তরে বললেন যে তিনি ডক্টর রুদ্রকে শেষ দেখেন পাঁচটার সময় তখন তিনি চেম্বারে রোগী দেখছিলেন অথচ ঠিক ওই প্রশ্নের উত্তরে সুমিত্রা দেবী বললেন যে পাঁচটার কিছু পরে তার অনুরোধে ডক্টর রুদ্র চেম্বারে গেলেন না হ্যাঁ আপনি তো ঠিকই বলছেন তার মানে তো যে কোনো একজন মিথ্যা কথা বলছেন কিন্তু কে তিনি তিনি যেই হোন ইন্সপেক্টর ও আলোচনা উপস্থিত এখন মুলতবি থাক এখন বলুন ডক্টর রুদ্রের চেম্বার এখান থেকে কতটা দূরে ইন্সপেক্টর বললেন না না বেশি দূরে নয় ওনার বাড়িতেই তো ওনার চেম্বার আছে হয় সি তাহলে চলুন সেখানে একবার যাওয়া যাক হ্যাঁ চলেন পৌটিকো ডান ধারে তিনখানা ঘর নিয়ে চেম্বার প্রথমটি রুগীদের ওয়েটিং রুম তারপরের ঘরে ডাক্তার বসতেন আর শেষের ঘরখানা ডিসপেন্সারি বাসক খুঁটিয়ে দেখলো ঘর তিনটি ইন্সপেক্টর সজাগ দৃষ্টি রেখে ঘরগুলোর উপর চোখ বুলিয়ে গেলেন একজন লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তারের চেম্বার যেরকম হওয়া উচিত এটি তার ব্যতিক্রম নয় চমৎকারভাবে সাজানো বাসব ডাক্তারের বসার ঘরের টেবিলের কাছে এগিয়ে গেল পুরো কাজ দিয়ে টেবিলের ওপরের ভাগটা ঢাকা একধারে পরপর তিনটে দেরাজ বাসব ওপরকার দেরাজটা টেনে দেখল বন্ধ পরেরটা টানতেই খুলে গেল অনেক কিছু রয়েছে তার মধ্যে হিসেবের খাতা প্যাড কিছু মেডিকেল জার্নাল খান কয়েক চিঠিও রয়েছে আর রয়েছে একখানা ফটোগ্রাফ ছবিটা খুবই পুরনো ফেড হয়ে গেছে আদবশী কোনো লোকের ছবি ভদ্রলোক বলিষ্ঠ এবং প্রিয় দর্শন বাসক চিঠিগুলো তুলে নিল হপ্তা দুয়েকের মধ্যেই সেগুলো এসেছে সবই ওষুধ কোম্পানি থেকে আসা চিঠি চিঠিগুলো রেখে হিসাবের খাতাটা এবার হাতে নিল তারিখের নিচে দৈনিক সমস্ত হিসেব তাতে লেখা রয়েছে এমনকি আনা বা দু পয়সার হিসেবও বাদ পড়েনি বাসব হিসেবের খাতা থেকে মুখ তুলে বলল খুবই সিস্টেমেটিক ছিলেন ডক্টর রুদ্র খুঁটি নাটি কোনো কিছুই তিনি বাদ দিতেন না প্রেমপ্রকাশ বললেন আমি যতদূর শুনেছি মিস্টার ব্যানার্জি ভদ্রলোক খুবই কৃপণ ছিলেন বাসব এবার নিচের দেরাজটা টেনে দেখল সেটাও বন্ধ চলুন ইন্সপেক্টর যাওয়া যাক এখানকার কাজ হয়ে গেছে আপনি শুধু বন্ধ দেরাজ দুটো খোলার ব্যবস্থা করুন পরে এক সময় এসে ও দুটো আমি পরীক্ষা করে নেব কোচের ওপর আর হয়ে বসে সিগারেট টানছে বাসব হিরক আরেকটা কোচে বসে দুজনেই চুপচাপ শেষে হিরকি নীরবতা ভঙ্গ করল কি হে কিছুই তো বলছো না কি শুনতে চাও সেটাই বলো ডক্টর রুদ্রের হত্যা সম্পর্কে তুমি কি বুঝলে বাসব সিগারেটের টুকরোটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে বলল ডক্টর রুদ্রকে কে খুন করেছে সেটা আমার কাছে কোনো প্রশ্ন নয় আমার কাছে প্রশ্ন হলো খুনের মোটিভটা কি। মোটিভ হ্যাঁ নিশ্চয়ই মোটিভ তো একটা থাকবে তাই না তা বটে দেখো হিরক সম্পত্তির লোভে কেউ তাকে খুন করেছে এ কথা বলা চলে না ডক্টর রুদ্র কোনো রকম গোলমাল না রেখে তিন ভাগে তিনি সম্পত্তি ভাগ করেছে এটা শুনলাম কাজে সম্পত্তির লোভে কেউ তাকে খুন করেনি রাগের মাথায় কেউ এই কাজটা করেছে সেটাই বা বলি কি করে হত্যা করার পদ্ধতিতে এমন চিন্তাশীলতার পরিচয় পাওয়া গেছে যাতে সহজে অনুমান করা যায় যে হত্যাকারী অত্যন্ত স্থির মস্তিষ্কে সুষ্ঠু পরিকল্পনার সাহায্যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে আচমকা কোনো ঘটনা হলে সে কখনোই এতটা বুদ্ধিমত্তার কিন্তু পরিচয় নিতে পারত না হিরক বলে উঠল আচ্ছা বসব তোমার কি মনে হয় অজয়সমের খাম চুরি যাওয়া এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পর্ক রয়েছে যদিও এখনও ও আমি কিছু ভেবে দেখিনি হিরক তবে দুটো ঘটনা ঘনিষ্ঠভাবে জড়িত থাকলে আশ্চর্য হবার কিছুই কিন্তু নেই যাক এখন ডক্টর রুদ্র সম্পর্কে গোটা কত কথা তুমি আমায় একটু বলো তো হ্যাঁ বলো ওনার আর্থিক অবস্থা কি খুব ভালো ছিল রীতিমতো ধনী ছিলেন উনি এখানে কতদিন ধরে প্র্যাকটিস করছেন তা ধরো বছর আটেক তো হলো বাসো বিস্মিত গলায় বলল মাত্র আট বছর তার আগে কোথায় ছিলেন উনি কলকাতার কোন এক কোম্পানির মাইনে করা উনি ডাক্তার ছিলেন তাই নাকি অথচ তুমি বলছো অত্যন্ত ধনশালী মানে তার এই আশানুরূপ অবস্থাটা একটু সন্দেহজনক নয় তুমি কি বলতে চাইছো বাসো সারা জীবন চাকরির পর মাত্র আট বছর প্র্যাকটিস করে কেউ এতটা ধনী হতে পারে না এক্স্যাক্টলি তবে পৈতৃক সূত্রে তিনি যদি অর্থশালী হয়ে থাকেন তাহলে অবশ্য স্বতন্ত্র কথা না না বাসব সেটা নয় আমি তো অনেকবার তার মুখে শুনেছি তিনি নাকি মাইনর স্কুলের মাস্টারের ছেলে ছিলেন হুম বাসব আর কিছুই বলল না একটা সিগারেট ধরালো বেশ কয়েক মিনিট নীরবে কেটে যাওয়ার পর ঘড়ির দিকে তাকালো দুটো দশ চলো অজয়সমের অফিস থেকে একবার একটু ঘুরে আসি অজয় সোম অফিসেই ছিলেন সাদরে অভ্যর্থনা জানালেন তাকে কিছুটা মৃয়মান লাগছিল বাসক একটা চেয়ারে বসে বলল হরিপদ নিশ্চয় সুস্থ হয়ে উঠেছে তাকে একটু ডেকে পাঠান তো হরিপদ সে তো ছুটি নিয়ে বাড়ি চলে গেছে মিস্টার ব্যানার্জি বাড়ি গেছে কীরকম কাল ও আমায় বলল দিন দশেকে ছুটি দিন আমি বাড়ি থেকে ঘুরে আসি হাওয়া বদলালে অসুস্থ শরীর সুস্থ হয়ে উঠবে তাই ওকে ছুটি দিয়ে দিয়েছি কাজটা কিন্তু আপনি ভালো করলেন না মিস্টার সোম ওকে ছুটি দেওয়ার আগে অন্তত আপনি আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতেন মিস্টার সোম বললেন হা মানে আমার সত্যি অন্যায় হয়ে গেছে আপনি ও ঠিকানা জানেন সম্বলপুর জেলার কোনো একটা গ্রামে ওর বাড়ি এর বেশি আমি কিছু জানি না বাসব ও প্রশ্ন আর তুললো না রুদ্র পরিবারের সাথে আপনার আলাপ কি সূত্রে ব্যবসা সূত্রেই আলাপ আমি এখানে অফিস খোলার পর ডক্টর রুদ্র ক্লায়েন্ট হিসাবে আমার কাছে এসেছিলেন তারপর পরিচয় অন্তরঙ্গতায় পরিণত হওয়ার পর আমি তার বাড়িতে যাওয়া আসা আরম্ভ করি আচ্ছা ডক্টর রুদ্রের কি ধরনের কাজকর্ম আপনি করতেন তিনি নিয়মিত আমার কাছে কাগজপত্র জমা রাখতেন ইনকাম ট্যাক্স ইত্যাদি বিষয়ের কোনো গোলমাল বাদলে সেগুলো আমি দেখাশোনা করতাম তাছাড়া তার উইলটিও আমার সাহায্যেই তৈরি হয়েছে উইলের বিষয় কিছু বলতে আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই মিস্টার সোম না দেখুন উইল পড়ার আগে কোনো কিছু বলাটা ঠিক নয় তবে পরিস্থিতি বিবেচনা করে আমি আপনাদের বলছি তার নগদ লক্ষ টাকা তিনখানা বাড়ি এবং ত্রিশ হাজার টাকার গয়না তিন ভাগে তিন ভাই এবং দুই ছেলে মেয়েকে উনি দিয়ে গেছে বাসব একটু থেমে বলল। আর কাগজপত্র যেটা তিনি আপনার কাছে জমা রাখতেন সেগুলো সম্পর্কে আমার আগ্রহ রয়েছে মিস্টার সোম না বাসববাবু ও বিষয় আপনাকে আমি জানাবার মতো তো কিছু জানি না হুম তাহলে মিস্টার সোম একটা কাজ করা যেতে পারে আপনি খামগুলোর মধ্যে থেকে একটা নিয়ে আসুন খুলে দেখি কি আছে তাতে অজয় সোম চেয়ার ছেড়ে আয়রন সেফের দিকে এগিয়ে গেলেন দেওয়ালের সাথে ফিক্সড করা আয়রন সেফ বিচিত্র গঠনের চাবির সাহায্যে তার পাল্লা খুললেন একটা মুখ কাটা খাম বার করলেন খামের মুখ ছেড়া। ভেতরে পাওয়া গেল একটা হ্যান্ড নোট টাকা ধার দেওয়ার দলিল বাসব দলিলটা পরীক্ষা করল জনৈক ধরণীধর দুবেকে আট হাজার টাকা দেওয়া হয়েছে দলিলটা তার বাসব কয়েক মিনিট চিন্তা করে বলল মনে তো হচ্ছে সমস্ত খামগুলোতে হ্যান্ড নোটই রয়েছে বোধহয় সেদিন আপনার চেম্বার থেকে যে খামটা চুরি গেছে তাতে কোনো হ্যান্ড ছিল হিরাক বলল আমি তো ভাবতেই পারছি না মাসু ডক্টর রুদ্র টাকা ধার দেওয়ার ব্যবসা করতেন আমিও তো অবাক হচ্ছি অজয় সোম বলে উঠলেন আমি কিন্তু অবাক হচ্ছি না মিস্টার সোম ঠিক আছে এবার তাহলে উঠি বেশ কিছুক্ষণ আপনাকে বিরক্ত করে গেলাম কথাটা বলে বাসব উঠে দাঁড়ালো না না বিরক্ত আর কি আমি এর একটা আশু মীমাংসা চাই মিস্টার ব্যানার্জি আমি আপ্রাণ চেষ্টা করছি মিস্টার সোম এসো হিরক ফেরার পথে হিরক প্রশ্ন করল ডাক্তার রুদ্র টাকা ধারের ব্যবসা করতে এতে তুমি আশ্চর্য হওনি কেন বাসব একটা সিগারেট ধরিয়ে বলল দেখো আমি আগেই তো তোমার কাছে তার অত্যধিক ধনশালী হওয়ার সম্পর্কে একটা সন্দেহ প্রকাশ করেছিলাম তাই না আমি আশ্চর্য হচ্ছি না এই জন্যে যে এখন আমি বুঝতে পারলাম তার অর্থাকামের অন্যতম পথটা কি। এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করছে তিনি যখন টাকাধারের ব্যবসা করতেন তখন তার কাছে মোটা টাকাই কিন্তু মজুদ ছিল আর এই মোটা টাকাটা তিনি কোথা থেকে পেয়েছিলেন হ্যাঁ তাই তো দেখো হিরক আমার মনে হয় কোনো বাঁকা পথ দিয়ে টাকাটা তার কাছে এসেছিল হীরক কিছু একটা বলতে গিয়েও থেমে গেল বাসব তার দৃষ্টি অনুসরণ করে দেখল সঞ্জীব রুদ্র দ্রুত পায় অজয়সমের অফিসের দিকে যেতে যেতে ওদের দেখতে পেয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন বাসব গাড়ি থেকে গলা বাড়িয়ে বলল কোথায় চলেছেন বাবু? এত ব্যস্তভাবে নিজের থতমতো ভাবটা অসীম বলে সংযত করে নিলেন ততক্ষণে সঞ্জীব রুদ্র বড় মুখে কিছুটা বিরক্তির ভাব ফুটে উঠল তিনি গম্ভীর গলায় বললেন কোথাও একটা কাজে যাচ্ছি নিশ্চয় আপনার সাথে দেখা হয় ভালো হলো মিস্টার রুদ্র ডক্টর রুদ্র সেক্রেটারি সুব্রত রায় বোধ হয় ভদ্রলোকের নাম তাকে একবার আমার সাথে একটু দেখা করতে বলবেন আচ্ছা বেশ কথাটা বলে সঞ্জীব আর দাঁড়ালেন না দ্রুত অন্তর্হিত হলেন সেখান থেকে বাসক ও হিরক মুখ চাওয়াচাওয়ি করল শেষে হিরক বলল ভীষণ রকচটা ছেলে ওর ওই স্বভাবের জন্যে ডাক্তার কম আক্ষেপ করতেন না হুম থানায় চলো ওরা থানায় পৌঁছানোর আগে ইন্সপেক্টর প্রেমপ্রকাশ থানায় ফিরেছেন বাসক পোস্টমর্টমের রিপোর্টটা দেখতে চাইল রিপোর্ট এগিয়ে দিলেন ইন্সপেক্টর পটাশিয়াম সাইনাইডেই মৃত্যু হয়েছে মৃত্যুর সময় নির্দেশ করা হয়েছে পাঁচটা থেকে ছটার ভেতরে বাসক রিপোর্ট থেকে মুখ তুলে বলল কিভাবে ডক্টর রুদ্রকে হত্যা করা হয়েছিল আপনি কিছু অনুমান করতে পারেন পটাশিয়াম সাইনাইড দিয়ে আমি বলতে চাইছি ডক্টর রুদ্রের শরীরে সাইনাইডটা গেল কিভাবে যে ক্ষেত্রে হত্যাকারী স্টাডির মধ্যে প্রবেশ করেনি এটা আমরা ধরে নিয়েছি ইন্সপেক্টর বললেন আমি কোনো সিদ্ধান্তে আসতে পারিনি মিস্টার ব্যানার্জি কিন্তু ইন্সপেক্টর আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি তাই নাকি কীরকম ডক্টর রুদ্র নিজের অভ্যেসে দোষেই মারা গেছেন আমি ঠিক আপনার কথাটা ফলো করতে পারলাম না দেখুন তার সর্বদা দাঁত খোটানোর একটা অভ্যেস ছিল বাড়ির সর্বত্র টুথপিকের বাক্সে ছড়াছড়ি এ কথাটা জানতো হত্যাকারী সে ডক্টর রুদ্রের অভ্যাসটাকে চমৎকারভাবে কাজে লাগিয়েছে স্ট্রেঞ্চ ইয়েস আপনি বোধহয় লক্ষ্য করে থাকবেন সেদিন আমি মৃতদেহ পরীক্ষা করার সময় মেঝে থেকে একটা কাঠি তুলে নিয়েছিলাম হাঁ হাঁ আমার ইয়াদ আছে আমার শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র রয়েছে আমি তাকে কাছছাড়া করি না আগ্রাতেও নিয়ে এসেছি ওই কুড়িয়ে পাওয়া কাঠিটা কাল রাত্রে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে আমি দেখলাম কাঠির গায়ে সাইনাইডের সন্ধান পাওয়া গেছে তার মানে আপনি বলতে চাইছেন বই পড়তে পড়তে ডক্টর রুদ্র নিজের অভ্যাস মতো টেবিলের ওপর রাখা টুথপিকের বাক্স থেকে একটা কাঠি তুলে নিয়ে দাঁতে দেবার সাথে সাথে উনি মারা যান ঠিক তাই তাহলে তো টুথপিকের বাক্সের প্রত্যেকটা কাঠিতেই তাহলে সাইনাইড মাখানো ছিল নইলে বেঁচে বেঁচে ওই মাখানো কাঠিটায় ডক্টর রুদ্র কী করে তুলে নেবেন এটা তো কোনো পয়েন্ট হতে পারে না হ্যাঁ সেটাই ছিল ইন্সপেক্টর প্রত্যেক কাঠিতে সাইনআইডি মাখানো ছিল আপনি বাক্সটা পরীক্ষা করে দেখতে পারেন হ্যাঁ ভালো কথা ডক্টর রুদ্র দেরাজ যে ফটোগ্রাফখানা পাওয়া গেছে সে সম্পর্কে কিছু করেছিলেন আলাদা আলাদাভাবে আমি বাড়ির প্রত্যেককে ছবিটা দেখিয়েছিলাম কিন্তু কেউ ছবির ভেতরের লোকে পরিচয় দিতে পারলো না আশ্চর্য যাই হোক ডক্টর রুদ্রের অতীত সম্পর্কে আমাদের খুব ভালোভাবে খোঁজ নিতে হবে ইন্সপেক্টর আমি তার ব্যবস্থা করেছি মিস্টার বেনার্জি দু এক দিনের মধ্যে কলকাতা থেকে কিছু খবর পাওয়া যেতে পারে বাসুব একটা সিগারেট ধরিয়ে কেসটা ইন্সপেক্টরের দিকে এগিয়ে দিল প্রেম প্রকাশ একটা সিগারেট তুলে নিয়ে ধরালেন হিরক সিগারেট খায় না ধোয়া ছাড়তে ছাড়তে প্রেম বললেন আমার নকরি জীবনে চোদ্দ বছর চলছে মিস্টার ব্যানার্জি বহু হত্যাকাণ্ডের তদন্ত আমি করেছি তবে এই রহস্যময় খুনের সম্মুখীন আমায় এই ফার্স্ট টাইম হতে হলো হত্যাকারী সম্পূর্ণ ধরা চোয়ার বাইরে থেকে চমৎকারভাবে কাজটা করেছে এমন ক্লু করতেও নেই যার ওপর আমরা ডিপেন্ড করতে পারি বাসো বলল আমাকে অবশ্য বহুবার এইরকম রহস্যের মুখোমুখি হতে হয়েছে ইন্সপেক্টর তবু এই ঘটনার সাথে আগের সেই ঘটনার কোনো সিমিলারিটি নেই এ কথা আমি বলতে পারি বাসব এরপর ইন্সপেক্টরকে অজয়সোমের খাম চুরি থেকে হরিপদের ছুটি নেওয়া অবধি সমস্ত কিছু বলল সমস্ত শুনে প্রেমপ্রকাশ বললেন আমাদের তাহলে কাজ হলো হরিপদকে খুঁজে বার করা হ্যাঁ ইন্সপেক্টর আমার দৃঢ় ধারণা হরিপদকে খুঁজে পাওয়া যাবে না এই সময় চা এলো ট্রের ওপর তিনটে চায়ের কাপ বয়ে আনলো একজন কনস্টেবল ইন্সপেক্টর বোধায় আগেই কোনো ইশারা দিয়ে রেখেছিলেন চা খেতে খেতে আরও কিছুক্ষণ আলোচনা চলল কথা প্রসঙ্গে প্রেমপ্রকাশ বললেন একটা ব্যাপার না আমার খুবই আশ্চর্য লাগছে মিস্টার ব্যানার্জি কি বলুন তো মারা যাওয়ার আগে ডক্টর রুদ্র বই পড়ছিলেন সময়টা ছিল বিকেলবেলা শাম ছিল দরওয়াজা বন্ধ করে বিকালবেলা গল্পের বই পড়ার কি কারণ থাকতে পারে বলেন তো একটু চিন্তা করে বাসব বলল হ্যাঁ আপনি একটা ভালো পয়েন্ট রেস করেছেন আমার মনে হয় উনি দরজাটা বন্ধ করেছিলেন বই পড়ার জন্য কিন্তু নয় বই পড়ার আগে হয়তো অন্য কিছু করছিলেন যা সকলকে তিনি জানতে দিতে চান না তাই তাকে দরজা বন্ধ করতে হয়েছিল হ্যাঁ সেটা হতে পারে শহরতলির একাংশ আগ্রার শহরতলি বইভাবে ছোঁয়াছে এখানে কিছুটা ব্লান নিম্নশ্রেণীর লোকেদের আবার সংকুল অঞ্চলের পদগুলি ইট বাঁধানো এখানে নানান দেশীয় লোকেদের বসবাস তাদের মধ্যে বুঝি শিখেদের সংখ্যাই বেশি বোধ তারা রিফিউজি লোকালয় ছাড়িয়ে স্মল কটেজ ইন্ডাস্ট্রিজের সাহায্য পুষ্ট কয়েকটা যন্ত্রশালা সেগুলো পেরিয়ে একটা ট্রাকের গ্যারেজ কুড়ি বাইশটা ট্রাক জড়ো হয়ে রয়েছে সেখানে ক্লিনাররা সেগুলো মোছা করছে ট্রাকগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে এক সারি ঘর অ্যাসবেস্টাসে ছাওয়া ঘরগুলো সংখ্যা খান ছয়কের বেশি হবে না সবশেষের ঘরখানার দরজা একটা ফলও কাটকানো তাতে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা অফিস সন্ধে তখন হয় হয় বোধহয় পাঁচটা হবে শীতের বিকেল অন্ধকার ঘনিয়ে আসছে তাই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে টেবিলের সামনে বসে একজন যুবক শ্রেণীর লোক খাতায় কিসব লিখে চলছিল কাজের মধ্যে সে এতটাই ডুবে রয়েছে যে দরজা পেরিয়ে একজন লোক ঘরে ঢুকেছে সেদিকে খেয়াল নেই আগন্তুকের বয়স চল্লিশ বিয়াল্লিশের ভেতরে ময়লা জামাকাপড় গায়ে মুখে খোঁচা খোঁচা দাড়ি ঘরে ঢুকেই আগন্তুক গলা খাকড়ি দিল মুখ তুলে চাইল যুবক তারপর পরিষ্কার হিন্দিতে বলল এই যে হরিপদ কোথায় ছিলে একদিন হরিপদ জবাব দিল এই নিয়ে চারবার তো এলাম আপনারা কোথায় থাকেন বলুন তো আমরা আমরা ব্যস্ত ছিলাম হপ্তাখানেক আপনার জন্যে আমার কোনো মাথা ব্যথা নেই আমি খুঁজছি সিংজিকে তিনি তো আগ্রার বাইরে গেছেন ফিরতে দেরি হবে হরিপদ উত্তেজিত হয়ে উঠল ফিরতে দেরি হলে চলবে কেন বলুন তো আমার টাকাটা দেবে কে টাকা যুবকটি এবার আশ্চর্য হয়ে বলল টাকা তো তোমায় দেওয়া হয়েছে আবার কিসের টাকা ওই অল্প টাকায় এত বড় দায়িত্বকর কাজ করিয়ে নেওয়া যায় না বীরচাঁদবাবু তুমি আবার দায়িত্ব নিলে কোথায় দায়িত্ব আমি নি আপনি কি বলতে চাইছেন দায়িত্ব নিয়ে যে কাজ করবা সেই করেছে তবে বলা চলতে পারে শারীরিক কষ্ট তোমার একটু হয়েছে তার জন্যে আমরা দায়ী নই তোমাকে বাঁচানোর জন্যেই এ কাজ করতে হয়েছিল আর দেখুন মশাই এত কথা শুনে না আমার কোনো লাভ নেই আরও কয়েক হাজার টাকা ছাড়ুন তো বীরচাঁদের চোখ কপালে উঠল আরও কত বললাম তো কয়েক হাজার ছাড়ুন শোনো হরিপদ তোমাকে যেটা দেওয়া সেটা আমরা দিয়েছি আর কিছুই দেব না তুমি দেশে ফিরে যাও তোমার এখন গা ঢাকা দিয়ে থাকা উচিত আপনাদের প্রত্যেকটা কথা কিন্তু আমি শুনে এসেছি আর শুনবো না আর শুনবে না মানে হরিপদ চিবিয়ে চিবিয়ে বলল মানে আমার কথা আপনাদের শুনতে হবে আপনার টাকাটা যদি আমায় না দেন তাহলে কিন্তু আমি হ্যাঁ তাহলে তুমি আমি পুলিশের কাছে যাব আমি যা জানি সমস্ত কিছু প্রকাশ করে দেব তার মানে ভয় দেখিয়ে তুমি টাকা আদায় করবে সহজে না দিলে আমি কি করতে পারি বলুন তো বীরচাঁদ কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু দরজার দিকে চোখ পড়তেই আর কিছু বলা হলো না ঠিক চৌকাঠের সামনে এসে দাঁড়িয়েছেন একজন শিখ ভদ্রলোক পরনে দামি স্যুট সারা মুখে দাড়ি গোফের জঙ্গল চোখে চশমা মাথায় চকলেট রঙের পাগড়ি তিনি বাইরে থেকে প্রশ্ন করলেন কী হয়েছে বীরচাঁদ প্রশ্নটা তিনি ইংরেজিতেই করলেন বীরচাঁদ সংক্ষেপে ঘটনাটা বলল শিখ ভদ্রলোকের মুখ গম্ভীর হয়ে উঠল তিনি হরিপদকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে হিন্দিতে বললেন কত টাকা চাই তোমার আগে চার হাজার চার হাজার টাকা পেলে তুমি নিশ্চয় দেশে ফিরে যাবে হরিপদ ঘাড় নাড়ল আচ্ছা এসো হরিপদকে সঙ্গে নিয়ে তিনি পাশের ঘরে গিয়ে ঢুকলেন আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাল পাঠ করে শোনাব তাহলে আজকের মতো আসছি নমস্কার